আসসালামু আলাইকুম দর্শক প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে রয়েছে আমি বকুল আক্তারিতি শুরুতে সবে বরাত করোনা ভাইরাসজনিত পরিবর্তিত পরিস্থিতিতে এবারে সবে বরাত সমাগত ধর্মপ্রাণ মুসলমানগণ করোনা সংক্রান্ত সরকার ঘোষিত যাবতীয় বিধিমালা পরিপূর্ণভাবে অবশ্যই অনুসরণ করে চলবেন বিশেষভাবে এবারে সবে বরাত আমলগুলো কিভাবে পালন করা উচিত তার খোলাসা নিম্নরূপ ইসলামের নফল ইবাদত ঘরে আল আদায় করা উত্তম বলে উল্লেখ করা হয়েছে সবে বরাতে নফল ইবাদতগুলো অতি উত্তম তবে এবার যেহেতু পরিস্থিতি অন্যরকম এবং প্রায় সর্বত্র মসজিদ সমূহে রাষ্ট্রীয় বা সরকারি করা করি আরোপিত হয়েছে সেহেতু সবে বরাতে যাবতীয় ইবাদত ঘরেই সমাধা করা উচিত সবে বরাতে নফল নামাজ আদায়ের জন্য রাকাতের সীমা ও সুরা নির্ধারিত নয় তাই যার যার খুশি মতো এবং সাধ্যানুযায়ী পাঠ করবেন এরাতে নফল ইবাদত হিসেবে নামাজ এবং পবিত্র কোরআন তেলাত করা অতি উত্তম কোরআন তেলাতে সক্ষম ব্যক্তি ঘরে বসে যত বেশি সম্ভব তেলাত করবেন যারা কোরআনের বিভিন্ন সূরা সম্বন্ধিত দোয়া দরুদ ও অজিফা পাঠে অভ্যস্ত তারা এরাতে এগুলো পাঠ করতে পারেন দর্শক করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না সচেতন হন নিজে পরিচ্ছন্ন থাকুন অন্যকে সচেতন করুন এই সংকট মুহূর্তে আপনাদের পাশে আছে প্রিয় বাংলা টিভি আমাদের সংবাদটি যদি আপনাদের সামান্য ভালো লাগে তবে সংবাদটি অবশ্যই শেয়ার করুন আমাদের প্রিয় বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সারা বিশ্বের সকল সংবাদ সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজ প্রিয় বাংলা টিভি এবং ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট প্রিয় বাংলা টিভি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ